নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, বাস্তু জমিতে গৃহ নির্মাণকালে কোন স্থানে আপনাদের ক্ষেত্রে টয়লেট নির্মাণ করা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। প্রাচীন মুনি ঋষিরা, প্রাচীন বাস্তুকাররা বাস্তুশাস্ত্রের প্রচলন করেছিল এই কারণেই যে প্রত্যেকটি মানুষ যেন প্রকৃতির সাথে খুব সহজভাবে তার মেলবন্ধন ঘটাতে পারে, এবং আমাদের জীবনধারার ক্ষেত্রে বাস্তু যেন আমাদের সর্বদাই বিভিন্ন ক্ষেত্রে সাফল্য নিয়ে আসে। তাই বাস্তুর ক্ষেত্রে কিন্তু টয়লেট একটা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনারা গৃহ নির্মাণ করতে যাচ্ছেন, এর গুরুত্ব অধিক বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবে সেই সময় আপনারা খুঁজতে থাকেন যে কোন স্থানে আপনারা টয়লেট নির্মাণ করব। এমনটি আপনাদের মনের মধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্নচিহ্ন আঁকতে থাকে যে কোথায় করব টয়লেট নির্মাণ, কোথায় ভুল হচ্ছে, যদি টয়লেট নির্মাণ কোথাও করে ফেলছেন সেটা কি ভুল হলো ঠিক হলো, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। দেখুন, বাস্তুক্ষেত্রে টয়লেট নির্মাণের একটি মুখ্য দিশা দেওয়া হয়েছে, তা হলো দক্ষিণ দক্ষিণ পশ্চিম, যাকে ডিসপোজাল জোন বলা হয়েছে। আর কারণ আমাদের এই বাস্তুর মধ্যে, বাস্তুর যে জোনটা রয়েছে এই 360 ডিগ্রির মধ্যে 16টি ডিভাইডেড করা হয়েছে, অর্থাৎ 16টি দিকের উল্লেখ করা হয়েছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের পাশাপাশি, ঈশান অগ্নি নৈঋত বায়ুর পাশাপাশি, এই প্রত্যেকটি দিক থেকে কোণের মধ্যে মাঝ বরাবর একটি স্থানকে একটি গুরুত্ব দেওয়া হয়েছে একটি কর্নার হিসাবে। ঠিক সেরকমই দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম কোণার ঠিক মাঝখানের যে অংশটা, যাকে বলা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোণা, এই জোনটাকে ডিসপোজাল জোন বলা হয়। যদি আপনারা একটু ভালো করে বাস্তু পুরুষের মস্তকটাকে লক্ষ্য করছেন বা বাস্তু পুরুষের ডায়াগ্রামটাকে লক্ষ্য করছেন, তাহলে দেখবেন বাস্তু পুরুষের যে মাথাটা সেটা কিন্তু ঈশান কোণে পড়ছে, আর বাস্তু পুরুষের পাটা ঠিক নৈঋত কোণায় পড়েছে। এবং যদি পায়ুদারটাকে দেখা যায়, তাহলে দেখা যাবে ঠিক সাউথ সাউথ ওয়েস্ট অথবা ওয়েস্ট সাউথ ওয়েস্টটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সাউথ সাউথ ওয়েস্টকে ডিসপোজাল এই কারণেই বলা হয়েছে, এই জোনটি অর্থাৎ নেগেটিভ জোন, আমাদের সাউথ দক্ষিণ যে দিকটা, এই দিকটা সর্বদাই নেগেটিভ রোল প্লে করে। তাই এই দিকটায় কিন্তু আমাদের ক্ষেত্রে নেগেটিভটা লেট গো করার জন্য, ডিসপোজ করার জন্য আমাদের এখানে কিন্তু একটি নালা কাটতে বলা হয়েছে, বা এখান থেকে যে কোন ধরনের নেতিবাচক শক্তিগুলো যেন বেরিয়ে যেতে পারে আমাদের গৃহের বাইরে, সেই কারণেই কিন্তু এই স্থানটাতে টয়লেট নির্মাণ করা অধিক শুভ হতে পারে। মানুষের মনে একটা ভুল ধারণা আছে যে টয়লেট নির্মাণ অনেক সময় পশ্চিম দিকে করা হয়ে থাকে। দেখুন, পশ্চিম দিক হচ্ছে বরুণের দিক, বরুণ হচ্ছে জলদেবতা, তাই এই স্থানে স্নানাগার করা যেতে পারে, এতে কোনো বড় সমস্যা নেই। কিন্তু কখনোই কিন্তু টয়লেট এই স্থানে নির্মাণ করাটা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। এর দুটো মুখ্য কারণ, এক তো উইশ ফুলফিলমেন্টের জন্য পুষ্পদন্ত এবং বরুণের যে মধ্যম অবস্থা অর্থাৎ পশ্চিম দিক, এই জোনটি আপনাদের ইচ্ছাপূর্তির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বাধা, বিভিন্ন ধরনের বিঘ্ন আনবে। অর্থাৎ জীবনে যত উচ্চ লক্ষ্য নিয়েই আপনি এগিয়ে যান না কেন, আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে যে বাধা বিঘ্ন সেগুলো সহজেই নিয়ে আসবে। তার পাশাপাশি যদি নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম, যেখানে বায়ব্যকোণ বলা হচ্ছে, এই স্থানটিও কিন্তু আপনারা অনেকে ভুল করে টয়লেট নির্মাণ করে ফেলেন। অনেকেই মনে করেন যে এই স্থানটি আপনাদের টয়লেট নির্মাণের জন্য আদর্শ স্থান, একেবারেই নয়। উত্তর পশ্চিম কোণা আপনাদের ক্ষেত্রে সাপোর্টের জোন, সেটা ব্যাংকিং সাপোর্ট হতে পারে বা যে কোনো মানুষের দ্বারা সাপোর্ট হতে পারে। তাই এই জোনটিতে যদি আপনারা টয়লেট নির্মাণ করছেন, এতে মেইনলি যে সমস্যাটা আসতে দেখা যায় তা হচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে লোন সংক্রান্ত ব্যাপারে কিন্তু একা মানে চারিদিক থেকে জড়িয়ে যাওয়া, এবং যার ফলে কিন্তু খারাপ বা নেতিবাচক দিকগুলো উন্মোচিত হতে থাকে, যার ফলে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই সেই ঋণ না শোধ করার ফলে আপনারা কিন্তু ভেঙে পড়তে থাকেন ধীরে ধীরে। আর যদি সে চাকরি বাকরি করছে, তার ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু ধীরে ধীরে সাপোর্ট হারাতে থাকে। তাহলে বুঝতেই পারছেন, আমাদের ব্যাংকিং সাপোর্টের জোন হচ্ছে নর্থ ওয়েস্ট, এই অর্থাৎ উত্তর পশ্চিম কোণা, যাকে আমরা বায়ব্যকোণা বলি, বায়ুকোণা বলি, এই স্থানটিতেও কিন্তু আপনারা টয়লেট নির্মাণ করবেন না। সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণাতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে টয়লেট নির্মাণ করা উচিত না, এখানে বেডরুম হওয়া উচিত, এবং এই স্থানটি আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের জোন, তাই এই জোনটিতেও কিন্তু আপনাদের টয়লেট নির্মাণ করা উচিত না।
তাহলে আমি বোঝাতে পারলাম আপনাদের যে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণা, যাকে নৈঋত্য কোণা বলি, ইস্থানটাতে আপনারা কোনোদিনই করবেন না, যার ফলে আপনাদের দাম্পত্য জীবনেই বলুন, আপনার পারিবারিক জীবনেই বলুন, আপনার যে কোনো রিলেশনশিপের জায়গায়, যে কোনো বন্ডিংয়ের জায়গায় কিন্তু অভাববোধ তৈরি হবে, সেপারেশন বা দূরত্ব তৈরি হতে দেখা যেতে পারে। তাহলে পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু কখনোই টয়লেট নির্মাণ আপনাদের ক্ষেত্রে করা উচিত না। যদি টয়লেট নির্মাণ একান্তই করতে হচ্ছে গৃহে, তাহলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোণা এই জোনটি একমাত্র আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে, যেখানে আপনারা টয়লেট নির্মাণ করলে যা আপনাদের ক্ষেত্রে বাস্তুর নেতিবাচক দিকগুলি, নেগেটিভ দিকগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে ডিসপোজ অর্থাৎ বের করে দেবে, নেগেটিভ দিকগুলোকে লেট গো করে দেবে। তাহলে আপনাদের মনের মধ্যে আরও অনেক ভ্রান্তি আছে আমি অবশ্যই জানি, আর বাস্তুর ক্ষেত্রে এরকম অনেক অনেক ধরনের ভ্রান্তি, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় অনেক অনেক ভ্রান্তি আপনাদের মনের মধ্যে সর্বদাই ঘোরাফেরা করে। যদি আপনারা মনে করছেন আপনাদের বাস্তু সম্বন্ধীয় কোনো প্রশ্ন রয়েছে, কোনো কোয়ারি রয়েছে, তাহলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, এবং কনসাল্ট করার জন্য নিচে দেওয়া যে স্ক্রলে নাম্বার যাচ্ছে 7003134009, এই নাম্বারে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।